অভিনেত্রী মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মিশা সওদাগর। মনোয়ার হোসেন রিপজলের মধ্যস্থতায় গত মঙ্গলবার দুলাবাই জিন্দাবাদ ছবির শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেন মিশা। এ সময় শুটিং স্পটে ওমর সানি উপস্থিত ছিলেন। এ সময় মিশা সওদাগর মৌসুমীকে পদত্যাগ পত্র প্রত্যাহার করে ফের চলচ্চিত্র শিল্পী সমিতিতে ফিরে আসার অনুরোধ করেন, তবে মৌসুমী এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। মৌসুমী কিছু না বললেও তার স্বামী ওমর সানি বলেছেন, চলচ্চিত্র শিল্প সমিতির সঙ্গে আমার পরিবার সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে, তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবে না, এটা পরিষ্কার। সম্প্রতি একটি অনুষ্ঠানে গুণী অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক বলে সম্বোধন করেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি মিশা সওদাগর। আর এই ঘটনা মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মনঃক্ষুণ্ণ হন মিশার ওপর। সানি মিশার কড়া সমালোচনা করেন, তবে শেষ পর্যন্ত বরফ গলেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির 2017-19 মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়ী হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী, কিন্তু নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি। কদিন আগে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে এই অভিনেত্রী শিল্পী সমিতির সভাপতি বরাবর আবেদন করেন। অব্যাহতি পত্রে মৌসুমী লিখেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।